প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সবাইকে আরো একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। এই ভিডিও তো আপনাদের জন্য রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত ভ্যাকসিন নিয়ে। বাংলাদেশ থেকে আসার পরেও অনেকের তাওয়াক্কাল কেন সহ হচ্ছে না, তারা কিভাবে এটি সমাধান করতে পারেন, মূলত আজকের ভিডিও এই বিষয় নিয়ে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদের তাওয়াক্কাল ইমেল আসে না শুধুমাত্র তারাই বোঝে এটার জ্বালা যন্ত্রণা কি। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে জানিয়ে দিবেন, এবং যাদের এই বিষয় নিয়ে আপডেট জানার দরকার আরো বেশি তারা অবশ্যই ইনবক্স করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা বাংলাদেশ থেকে দুটি করোনা টিকা নিয়ে সৌদি আরবে এসেছেন কিংবা একটি ভ্যাকসিন নিয়ে সৌদি আরবে প্রবেশ করেছেন, ভ্যাকসিনটি সৌদি সরকারের অনুমোদিত, সৌদি সরকার অনুমোদিত হোক, অ্যাস্ট্রাজেনিকা হোক, ফাইজার হোক, আপনার মডারনা, যে কোনো ভ্যাকসিন আপনার অনুমোদিত, সেই ভ্যাকসিনটি নেওয়ার পর আপনি সৌদি আরবে এসে পিডিএফ বানিয়ে আমাদের কথা মতো কিংবা আমরা আপনাদেরকে যেভাবে দেখিয়েছি সেভাবে আপনি আপলোড দিয়েছেন সৌদি আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। দেওয়ার পরে আপনার তাওয়াক্কালনাতে ইমিউন শো করেন। প্রথম কথা হচ্ছে আপনি এটি সাবমিট হওয়ার পরে আপনার ফোনে কিন্তু একটি মেসেজ আসবে যে হ্যাঁ আপনার এটি সাবমিট হয়েছে। যদি সেই মেসেজটি এসে থাকে, যদি আপনার এসএমএসটি এসে থাকে যে হ্যাঁ আপনার এটা সাবমিট হয়ে গেছে, আপনার করোনা সার্টিফিকেট, পাসপোর্ট এবং আধার্স যেই পিডিএফটা লাগে 1 MB-র মধ্যে, এটি বানানোর পরে সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে আপনার সাবমিট হওয়ার পর আপনার ফোনে রিটার্ন একটি এসএমএস এসেছে হ্যাঁ এটি সাবমিট হয়েছে, কনফার্ম হয়েছে, তখন আপনাকে 7 কর্মদিবস অর্থাৎ 7 দিন অপেক্ষা করতে হবে। মনে রাখবেন 7 দিন অপেক্ষা করতে হবে। 7 দিন পরে অর্থাৎ 8 দিনের মাথায়, 8ম দিনের মাথায় আপনার তাওয়াক্কালনাতে ইমিউন অটোমেটিকলি শো করবে, সেটি তারা তাদের ওয়েবসাইট থেকে আপনাকে আপডেট করে দিবে, আপনার তাওয়াক্কালনাতে অটোমেটিকলি শো করে ফেলবে। আপনাকে আপনি 8 দিনের মাথায় আপনার তাওয়াক্কালনাতে প্রবেশ করলে বলবে ওকে দেওয়ার জন্য, ওকে দিলে আলাতুল চলে আসবে আপনার ইমিউনটি। এটি হচ্ছে যাদের সাবমিট হয়ে গেছে কিবা এখন পর্যন্ত তারা সাবমিট করেননি, করার পরে সাবমিট অনুমতি আসলে এই হচ্ছে তাদের প্রসেসিং। এখন আসি যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনি আপনারটি সাবমিট হচ্ছে না কিংবা আপনি সাবমিট করতে পারতেছেন না, এখন আপনি কি করবেন? আপনি সাবমিট করতে পারছেন না কিংবা করার পরও হচ্ছে না, এখন কি করবেন? তাদের জন্য খুব সহজ প্রসেসিং, খুব সহজ। আপনি আপনার যে ডিস্ট্রিক্টে আছেন, আপনি এক্সাম্পল দামামে আছেন, আপনি রিয়াদে আছেন, আপনি মদিনা মক্কা জেদ্দায় আছেন, আপনার নিকটবর্তী, আপনার নিকটবর্তী যে সমস্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস আছে অর্থাৎ করোনা ভাইরাসের যে সমস্ত অফিসগুলো আছে কিংবা স্বাস্থ্য অধিদপ্তরের যে অফিসগুলো আছে, সেইখানে গিয়ে আপনি তাদেরকে বোঝাই বলবেন, এবং সঙ্গে অবশ্যই আপনি যে বাংলাদেশ থেকে ভ্যাকসিন নিয়েছেন সেই সার্টিফিকেট এবং আরও যে সমস্ত ডকুমেন্টগুলো লাগে সব কিছু অরিজিনাল কপি নিয়ে যাবেন। অরিজিনাল কপিগুলো নিয়ে আপনি ওইখানে গেলে তাদেরকে বোঝাই বলতে পারলে আশা করি আপনার বিষয়টি তারা নজরে নেবে এবং আপনাকে সাবমিট করে দেবে। আশা করি বুঝতে পারছেন যে আপনার নিকটবর্তী কোনো স্বাস্থ্য মন্ত্রণালয়ে, যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে যেটাকে আমরা অনেক সময় বলি সদর হাসপাতাল, আমাদের বাংলাদেশে যেভাবে বলি, এরকম যে সমস্ত অফিসগুলো আছে কিংবা স্বাস্থ্য হসপিটালগুলো আছে, ওইখানে গেলে আশা করি আপনার এটি আপনি খুব সহজে আপডেট করতে পারবেন। আবার অনেকে আছে যে কথা শোনার সাথে সাথে দৌড় দেবেন, আগে চেষ্টা করবেন, আপনি কিন্তু আগে চেষ্টা করবেন, চেষ্টা করার পরে ওইখানে যাবেন। আপনার চেষ্টা ছাড়া ওইখানে গেলে তারা কিন্তু দেখবে যে আপনি চেষ্টা করেছেন কি করেননি। এ হচ্ছে আপনার 2 নম্বর প্রসেসিং। 3 নম্বর প্রসেসিং যেটি হচ্ছে আপনি যে কোনো খেদমা মক্তবের সাহায্য নিতে পারেন, সেখানে হয়তো 20 জন কেউ 50 জন নিতে পারে, তাদেরকে বললে তারা পিডিএফ বানিয়ে খুব সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক করে আপনার এটি আপডেট করে দিবে। আশা করি সেখান থেকে আপনি খুব সহজে আপনার এই সাবমিটটি হয়ে যাবে, করোনা ভাইরাসের ভ্যাকসিনের যে পিডিএফ বানিয়ে এটাকে সার্টিফিকেটটি সাবমিট করতে হয়। তো প্রিয় প্রবাসী ভাইয়েরা, আমি আমার প্র্যাকটিক্যালি নলেজ থেকে এবং নিজের নলেজ এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে যেভাবে আমি করেছি ওই বিষয়টুকু আপনাদের মাঝে তুলে ধরেছি। আমাকে কোনো ওয়েবসাইট থেকে নিউজ নিতে হয়নি, কোনো জায়গা থেকে আমি নিউজ নিইনি। আমি 3 প্রকারে চেষ্টা করেছি, আমি সাবমিট করেও দেখেছি সাবমিট হচ্ছে, যারা পারে তাদেরটা হয়, আমি নিজেও করছি অনেকেরটা, এবং অনেকেরটা আবার আমি নিজেও করার পরও হয়নি, অত অনেক সময় অনলাইনে সমস্যা থাকতেই পারে।
এবং আমি নিজেও দুজনকে আপনার স্বাস্থ্য অফিসে পাঠিয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিসে পাঠিয়েও কিন্তু তাদেরগুলো করিয়েছি, এবং খেদমত মক্তবের মাধ্যমে অর্থাৎ যেগুলোকে আপনারা বলেন কম্পিউটার দোকান, সেখান থেকেও করিয়েছি। তাহলে কি আমি তিন পদেরই কিন্তু প্র্যাকটিক্যালি প্রমাণ নিয়েই মূলত ভিডিওটি বানানো। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন, আর ভালো না লাগলেও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের জন্য, আর নতুন কিছু নিয়ে চলে আসবো আমি সোহেল রাজ আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।